আসসালামু আলাইকুম একজন সামিন বাটসামে জানাই স্বাগতম। তো সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সুস্থ আছি। তো আজকে মোটামুটি পাখিরা দেখেন সব, মাশাআল্লাহ ওয়েদারটাও খুব সুন্দর, বাইরে বাতাসও আছে, রোদও আছে, এবং কালকে সারা রাত কম বেশি বৃষ্টি হয়েছে এবং প্রচণ্ড বৃষ্টি, তার কোনো ইয়াতটা নাই। এত জোরে জোরে বৃষ্টি হয়েছে, পুরো আকাশ ঝেড়ে বৃষ্টি। তো আলহামদুলিল্লাহ তার জন্য একটু ওয়েদার একটু ঠান্ডা হয়েছে এবং সেটা পাখির জন্য খুবই একটা ভালো দিক যে হিটস্ট্রোক থেকে পাখিরা বাঁচানো যাবে। কারণ গতকাল যে পরিমাণ রোদ পড়েছিল সেটা এক্সেস এবং কোনো রকম আপনার ইয়ে ছিল না, বাতাস ছিল না। তো খুবই খুবই কষ্টদায়ক একটা বিষয় পাখিদের জন্য। মানুষও হাঁপিয়ে গিয়েছে, পাখিরাও হাঁপিয়ে গেছে। তো কালকে পাখিদেরকে গোসলের পানি দিয়েছিলাম, তো তারা গোসলও করেছিল মোটামুটি আলহামদুলিল্লাহ। এবং প্রতিটা পাখি কিন্তু মাশাআল্লাহ এখন সুস্থ আছে এবং তারা মোটামুটি আপনার গোসলও করার জন্য কিন্তু তাদের শরীরটা ঠান্ডা ছিল। তো এখন আলহামদুলিল্লাহ পাখিগুলো সব মোটামুটি দেখেন সুস্থ আছে এবং গতকাল একটা পাখি মারাও গিয়েছিল। তো যেটুকু আমি ধারণা করেছিলাম লাভবাদের সাথে মারামারি করে এই অবস্থা হয়েছে, তো আমার ভুলবশত এই জিনিসটা হয়ে গেল। কি বলবো, এটা কপালে হয়তো পারছিল এই জন্য। তো মোটামুটি আজকে পাখি জিং যে ঔষধটা জিজ ভেট, তো সেটা দেওয়ার আসছে দ্বিতীয় দিন। মাশাআল্লাহ পাখিদেরকে সব প্রোভাইড করে দিয়েছি, ও পানিগুলো এখানে পানি আছে এখানে পানি দেওয়া এবং খাবারগুলো সব কমপ্লিট দেওয়া হয়ে গিয়েছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ সব পাখি খাওয়া দাওয়ায় ব্যস্ত এবং লাভবাদগুলোও দেখেন মাশাআল্লাহ এগুলোও কিন্তু ব্যস্ত আছে খাওয়ায় এবং তারা খুব সানফ্লাওয়ার সিডটা পছন্দ করে। প্যারেট জাতীয় পাখিগুলো সব তৈলক্ত বীজগুলো একটু বেশি পছন্দ করে, তো সানফ্লাওয়ার সিডও দেওয়া আছে এখানে। আর পাখির খাবার অলরেডি ফুরিয়ে যাওয়ার মতো হয়েছে এবং ব্রিডিং সিজন চলে এসছে, তো সেইভাবে আমাকে আবার আপনার খাবার বানাইতে হবে। এবার বানাইতে হবে আপনার ব্রিডিং করার জন্য যে আপনার সিড মিক্সটা সেটা করতে হবে, তো সেটাও করবো ইনশাল্লাহ। এবং এখানে লাভবাদের বাচ্চাগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে বড় হচ্ছে, কত সুন্দরভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে। তবে এখন গত সপ্তাহে আমার পাখির ঘর পরিষ্কার করা হয়নি, এই ঘরটা এখন ইমার্জেন্সি পরিষ্কার করার প্রয়োজন, প্রচুর নোংরা হয়ে আসছে ঘরগুলা, তো সময় পাচ্ছে না যার কারণে ঘর পরিষ্কার করা হচ্ছে না। তো ইনশাল্লাহ সেটাও করে ফেলে দেবো। আর কুকুর দেখেন এখানে কী করতেছে, মানে ডিম পাড়ার জন্য পাগল হয়ে গিয়েছে, যেখানে সেখানে কামড়া কামড়ে ছেড়াছেড়ি করা শুরু করে দিয়েছে। এটা আসলে একটা সাইন, যেগুলো দেখলে মোটামুটি বোঝা যায় যে পাখির অবস্থা কী, কোন কোন পর্যন্ত গিয়েছে বা ডিম পাড়ার লক্ষণ কতটুকু। তো এগুলোতে পাখির সাইন ডিম পাড়ার, আর মোটামুটি দেখতেই পাচ্ছেন এখানে এক পেয়ার আছে আপনার ডিম পাড়ার জন্য। এই যে উপরে যাচ্ছে, আগেও কিছু ডিম সে ফেলে দিয়েছি আমি এবং সে আবার ডিম দেওয়ার জন্য রেডি হচ্ছে, আর কিন্তু হাড়ি তো দিতে পারতেছে না, এখনও পর্যন্ত গরম সেভাবে কাটেনি যার কারণে, আর হাড়িও কাছে নাই যে হাড়িগুলো আসবে তারপরে তাতে আমি আপনার রং করে তারপরে কিন্তু আপনার হাড়ি দিব। আর এদিকে রুম টেম্পারেচার কিন্তু অলরেডি এখন 31 উঠে চলে গিয়েছে, রাতের বেলা ছিল হচ্ছে আপনার 21 ডিগ্রি সেলসিয়াস, তাহলে চিন্তা করেন কতটা আপনার ওয়েদার পড়ে গিয়েছিল। তো মোটামুটি 31 ডিগ্রি সেলসিয়াস এখন তাপমাত্রা আছে আলহামদুলিল্লাহ। পাখি কিন্তু এতে সমস্যা হবে না, মানে 32-এর উপরে গেলে তারপরে পাখি একটু কষ্ট পায়, আপনার হাঁপানি শুরু হয়ে যায়, গরম লাগে, তো সেই পর্যন্ত ওকে। তো তারপরেও আজকে বাতাস আছে বলে মনে হয় না যে আমার ফ্যানের প্রয়োজন হবে কলমে, তার একটু পরে ছায়া পড়ে যাবে, এই রোদ তার কলমের উপরে পড়বে না, তো ইনশাল্লাহ তখন পাখি কিন্তু মোটামুটি সুস্থ থাকবে। আর যদিও বা এদের গোসলের প্রয়োজন হয়, তো এই খাবার পানির থেকে মাঝে মধ্যে এরা গা ভিজিয়ে নেয়, নিলে তখন আর সমস্যা হয় না। আর আমি তো সবসময় গোসলের পানি দিতে পারি না, তার কারণ হচ্ছে আপনার দুপুরবেলার টাইমটা আসা পড়ে না, এই জন্য তো যে টাইমে আসছে সেই টাইমে আসলে গোসলে পানি দেওয়া উপযুক্ত না, এই কারণে দেওয়া হয় না। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি পাখি আপনার যেদিক দিয়ে বলি না কোনো অ্যাক্টিভ আছে, আর কোনো রকম যদি অ্যাক্সিডেন্ট না হয় তাহলে আলহামদুলিল্লাহ পাখিগুলো সব টিকে যাবে এবং সব পাখিদের ব্রিড করাতে পারবো। আর দ্বিতীয় কথা হচ্ছে পাখির যে ওষুধ সাপ্লিমেন্ট যেগুলো চলতেছিলো এবং সেগুলো আস্তে আস্তে আরও চলতেছে, কোর্স কমপ্লিট সব হয়ে গেলে কিন্তু আর কোনো টেনশান থাকবে না আমার। তো সেই ওষুধগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে খাওয়াচ্ছি, আস্তে আস্তে পথ আগাচ্ছি, তো সেইটুকু সময় ইনশাল্লাহ আমাকে আপনারা যদি দেন তাহলে খুব ভালোভাবে আপনাদের পাখিদেরকে খুব সুন্দরভাবে ব্রিড করানো দেখাবো এবং প্রতিটা পাখি মাশাআল্লাহ কত সুন্দরভাবে তারা ডিম বাচ্চা করবে সেটা আপনারা দেখবেন। আর পাখিগুলো দেখেন কত কোলা, কত শব্দ করতেছে, তারা আসলে কত ভালো আছে, এটা আসলে আপনারা
এই শব্দ না শুনলে বুঝতে পারবেন না। আর এই পাখির কলোনির শান্তি হচ্ছে এইখানটায় যে আপনি যত শব্দ শুনবেন, যত তারা চিল্লাচিল্লি করবে, তত আপনার মনে আনন্দ লাগবে। তো যারাই মোটামুটি পাখি পোষেন, আপনাদের সাজেশন করব পাখির প্রতি যত্নশীল হন, পাখিদের ঠিক মতো সাপ্লিমেন্ট দেন, পাখি ইনশাল্লাহ আপনার জন্য অনেক সুখ বয়ে আনবে, আপনার ভালোবাসা এনে দেবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা পাখিদের টেক কেয়ার করবেন নিজের সন্তানের মতো, তাহলেই কিন্তু ভালো রেজাল্ট পাবেন পাখির থেকে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে ছোট একটা ভিডিও কলোনির। আমি কোনো আপডেট দিতে আসিনি বা কোনো কিছুই না, জাস্ট কলোনির পাখিগুলো কেমন আছে সেগুলো আপনাদের দেখাতে আসছি। তো সকলে ভালো থাকেন, নতুন বিভাগ চলে, যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করবেন। আর প্রথম বিভাগ যারা আছেন তারা তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এটা আপনাদের কাছে আমার আবদার। আর আপনারা আশা করি এটা নিজ দায়িত্বে দায়িত্ববোধ থেকে ইনশাল্লাহ আপনারা সেটা করে দেবেন। তো আজকে ভিডিও এখানেই শেষ করবো, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সামনে বাস ফার্মের পাশে থাকেন, দোয়া করেন পাখির এই ছোট্ট একটা কলোনির জন্য আরও অনেক বড় হয়ে যায়। তো আজকে ভিডিও এখানে শেষ করি, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সামনে বাস ফার্মের পাশে থাকবেন আশা করি। আজকে এখানে শেষ করলাম, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।